কী সুন্দর না, এক ক্লিকে যদি এরকমভাবে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু অনেক মজাদার হয়, তাই না? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে যে কোনো ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ক্লিকে এইভাবে রিমুভ করতে পারবেন। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো আপনারা এই ভিডিও দেখার পরে যে কোনো ছবি কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন জাস্ট এক ক্লিকেই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রান্ত টেক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে এই অ্যাপস, তো এই অ্যাপসটা কিন্তু আমি ইনস্টল করে রাখছি এখানে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো সেই অ্যাপস। তো এই অ্যাপসটা হচ্ছে দিয়ে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে পারবো। তো জাস্ট আমি প্লে স্টোরে আসবো, প্লে স্টোরে আসার পরে আপনি যদি এখানে সার্চ করেন V612 যদি দিয়ে আপনি সার্চ করেন তাহলেই কিন্তু দেখেন এই অ্যাপসটা, যেহেতু আমি ডাউনলোড করে রাখছি আপনারা সেম এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনারা সহজেই এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে যেহেতু আমি অ্যাপসটা ডাউনলোড করে রাখছি তো আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক দিলে আমি জাস্ট খেলে আপনাদেরকে ওপেন করে দেখাই দিচ্ছি। এই অ্যাপসটা আপনারা নামিয়ে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো ফ্রেন্ডস আপনারা আসার পরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অটো কাট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ট্রাই নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপসটা ইনস্টল হবে। এখান থেকে আপনি কিন্তু যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন সেটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটা দেখেন অটো কিন্তু চলে আসলো, লাল হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনার চাইলে কিন্তু এই যে সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখান থেকে ইরেজারটা ক্লিক করলে এটা করতে পারেন, ব্রাশ থেকে ক্লিক করে এখান থেকেও কিন্তু কম বেশি করে নিতে পারেন। তারপরে সব কিছু হয়ে গেলে এখান থেকে একটা টিক চিহ্ন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কত সুন্দরভাবে। আপনি জাস্ট এখানে একটু করে টেনে সোয়াইপ করে নিচের দিকে বড় করে নেবেন ইমেজটা, তারপরে সেন্টারে মাঝে বরাবর রেখে দিবেন। তারপরে এখান থেকে আপনি নিচে সেভ অপশন পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন আমি আপনাকে এটা বড় করে দেখা দিচ্ছি যে ইমেজটা কেমন হয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে ইমেজটা কিন্তু আপনার, দেখেন ব্যাকগ্রাউন্ড ছিল আগে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে খুব সহজেই। তো এইভাবে কিন্তু আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ভিডিও আমি সবসময় আপনাদের জন্য আমার চ্যানেল আপলোড করতে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।